বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের আজকের অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা ইসলামী ইতিহাস ও সংস্কৃতির দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়ের আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মুসলিম লীগ প্রতিষ্ঠা 1906 খ্রিস্টাব্দ। আমরা জানি ভারতীয় উপমহাদেশে 1885 খ্রিস্টাব্দে সর্বভারতীয় জাতীয় কংগ্রেস নামক একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হয় এবং সেই রাজনৈতিক দল ছিল ভারতীয় উপমহাদেশে বসবাসকারী হিন্দু মুসলিম সকলে। এবং ভারতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হওয়ার পরবর্তীতে তারা ভারতীয় উপমহাদেশের লোকদের আশা আকাঙ্ক্ষা চাহিদা তাদের দাবি দেওয়া তারা সচেতনভাবে ব্রিটিশ সরকার নিকট পেশ করে এবং সেগুলো আদায় করার জন্য তারা সর্বাত্মক সহযোগিতা সারা সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখে। কিন্তু এর পরবর্তীতেও সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের কিছু নেতৃবৃন্দের কারণে তাদের উগ্র হিন্দুত্ব জাতিবাদী ধ্যান ধারণার কারণে এবং মুসলিম স্বার্থ সংশ্লিষ্ট কিছু বিষয়ে প্রচণ্ড বিদ্বেষভাব বা বিরোধিতার কারণে সেখানে 1805 সালে যে সর্বভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় সেখান থেকে মুসলমানরা তারা আলাদা হয়ে 1906 সালে মুসলিম লীগ নামক আরেকটি সংগঠন প্রতিষ্ঠা করেন। এই মুসলিম লীগ নামক যে সংগঠন প্রতিষ্ঠিত হয় সেই সংগঠন প্রতিষ্ঠিত হওয়ার পিছনে কিছু প্রেক্ষাপট বা কারণ রয়েছে, আজকে আমরা আলোচনার শুরুতে সেগুলো নিয়ে আলোকপাত করছি। আমরা শুরুতে কয়েকজন কংগ্রেস নেতৃবৃন্দের নাম উল্লেখ করছি। কংগ্রেস নেতা বিপিন চন্দ্র পাল, মতিলাল ঘোষ, লাল লাজপত রায় এবং বাল গঙ্গাধর তিলক। এই উল্লেখিত কয়েকজন কংগ্রেস নেতৃবৃন্দ তারা উগ্র হিন্দু জাতীয়তাবাদী ধ্যান ধারণা পোষণ করতেন এবং এই তাদের উগ্র জাতীয়তাবাদী ধ্যান ধারণার কারণে তারা মুসলিম বিদ্বেষী কিছু পদক্ষেপ গ্রহণ করেন এবং 1905 সালে যখন বঙ্গভঙ্গ ঘোষণা করা হয় এই বঙ্গভঙ্গ মুসলমানদের কিছু উপকারিতা অথবা মুসলমানদের কিছু লাভ হওয়ার কারণে সেখানে দেখা যাচ্ছে হিন্দু নেতৃবৃন্দ তারা এটার বিপক্ষে কতগুলো যুক্তি উপস্থাপন করে। তারা বঙ্গভঙ্গের প্রচণ্ড বিরোধিতা শুরু করেন এবং এই সকল বিরোধিতার কারণেই পরবর্তীতে মুসলমানরা আলাদা হয়ে তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়সমূহ ব্রিটিশ সরকারের নিকট পেশ করার জন্য এবং দাবি আদায় করার জন্য 1906 সালে এই মুসলিম লীগ নামক সংগঠন প্রতিষ্ঠা করেন। কিন্তু 1805 সালে যখন সর্বভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় সেখানে অধিকাংশ মুসলমানরা যোগদান করলেও স্যার সৈয়দ আহমদ খান সহ কিছু নেতৃবৃন্দ তারা শুরুতেই এই সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের বিরোধিতা করেন এবং সেখানে মুসলমানদেরকে না যাওয়ার জন্য মুসলমানদেরকে অংশগ্রহণ না করার জন্য তিনি আহ্বান জানান এবং এই সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিদ্বন্দ্বী হিসেবে তিনি একটি সংগঠন প্রতিষ্ঠা করেন যেটির নাম হচ্ছে ইউনাইটেড ইন্ডিয়ান প্যাট্রিয়টিক অ্যাসোসিয়েশন, যেটি প্রতিষ্ঠিত হয় 1887 খ্রিস্টাব্দে। স্যার সৈয়দ আহমদ তিনি সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিদ্বন্দ্বী রূপে এই সংগঠন প্রতিষ্ঠা করলেও এটি সময়ের প্রেক্ষাপটে যেরকম ভূমিকা পালন করা দরকার ছিল সেরকম ভূমিকা পালন করতে না পারার কারণে এই সংগঠনটি সংগঠনের অবসান ঘটে এবং সর্বভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হওয়ার পরবর্তীতে সেখানে প্রথম দিকে ভারতীয় উপমহাদেশের লোকজনের যে দাবি দেওয়া যে চাহিদা সেই চাহিদা মোতাবেক তারা কার্যক্রম পরিচালনা করে। কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে সেখানে হিন্দুত্ববাদী ধ্যান ধারণা পোষণ করার কারণে পরবর্তীতে মুসলমানরা সেখান থেকে সরে গিয়ে নতুন আরেকটি সংগঠন প্রতিষ্ঠা করে। তো আমরা 1906 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠার কয়েকটি কারণ উল্লেখ করতে চাই। এক নাম্বার কারণ, কংগ্রেস নেতৃবৃন্দের উগ্র হিন্দু জাতীয়তাবাদী ধ্যান ধারণা। আমরা আলোচনা শুরুতে বললাম এই গুটি কয়েক ব্যক্তিবর্গ তারা সর্বভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার যে লক্ষ্য উদ্দেশ্য ছিল সকল ভারতীয় লোকজনের জনগণের দাবি দেওয়া প্রতি সেখানে সমানভাবে গুরুত্ব আরোপ করা, কিন্তু তারা সেটা করতে না পারার কারণে তারা হিন্দুদের প্রতি অতিরিক্ত আসক্তি আন্তরিকতা এবং মুসলমানদের প্রতি বিদ্বেষ ভাব পোষণ করার কারণে সেখান থেকে মুসলমানরা ক্রমান্বয়ে আস্তে আস্তে তারা পিছু হটে এবং এক পর্যায়ে গিয়ে তারা মুসলিম লীগের নিয়ে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন। আর সেখানে এই সকল নেতৃবৃন্দ তাদের দায় দায়িত্ব তারা কিছুতেই এড়াতে পারেন না। তৃতীয় যে কারণ সেটা হচ্ছে বঙ্গভঙ্গের বিরোধিতা। আমরা জানি ব্রিটিশ সরকার 1905 সালে তারা বঙ্গকে ভঙ্গ করেন এবং সেখানে বাংলাটাকে ভাগ করে দুটি ভাগে বিভক্ত করেন এবং দুটি ভাগে যেমন পূর্ব বাংলা, এই পূর্ব বাংলা সেখানে তারা মুসলমানদেরকে বা পূর্ব বাংলার নেতৃবৃন্দদেরকে তারা এই কথা বুঝান যে যদি পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলা দুটি প্রদেশে বিভক্ত হয়ে যায় বাংলাটা
তাহলে পূর্ববাংলায় ঢাকাতে পূর্ববাংলার রাজধানী প্রতিষ্ঠিত হবে, সেখানে মুসলমানদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান, আইন আদালত, ব্যবসা বাণিজ্য সহকারে যে সকল প্রতিষ্ঠান সেখানে তৈরি হবে, এখান থেকে মুসলমানরা উপকৃত হবে। আর মুসলমানরা এই উপকৃত হওয়ার কারণে তারা এটাতে কনভিন্স হয়ে পড়েন এবং সে বঙ্গভঙ্গের পক্ষে তাদের জোরালো সমর্থন ব্যক্ত করেন। আর অপরদিকে সেখানে হিন্দু যে সকল তাদের নীতিবৃন্দ ছিলেন, যে সকল ব্যবসায়ী ছিলেন, যে সকল আইনজীবী ছিলেন, তারা বুঝতে পারলেন যে যদি বাংলাটা দুইভাগে বিভক্ত হয়ে যায় তাহলে তাদের ব্যবসা বাণিজ্য, তাদের আইন আদালত, তাদের পেশা, সেখান থেকে মুসলমানরা যদি পূর্ববাংলা দিয়ে চলে যায় তাহলে তাদের ব্যবসা বাণিজ্য কমে যাবে, তাদের যে সকল আইনজীবীরা আছেন বিখ্যাত তাদের মক্কেল কমে যাবে, এবং এটা ছাড়াও আরো স্বার্থ সংশ্লিষ্ট কিছু বিষয় নিয়ে যে মুসলমানরা একটা স্বতন্ত্র একটা তারা মর্যাদা পাবে এবং তাদের উন্নতি আরো হচ্ছে আরো অনেকটা তীব্রতর হবে। এ সকল কারণে 1903 সালে যখন থেকে বঙ্গভঙ্গের বিষয়টি ঘোষণা করা হয় তখন থেকে 1905 সাল পর্যন্ত বঙ্গভঙ্গ ঘোষণা আনুষ্ঠানিকভাবে দেওয়ার আগ পর্যন্ত তারা প্রায় 2000-এর অধিক সভা সমাবেশ করেন এবং এক পর্যায়ে গিয়ে তারা এটার বিরুদ্ধে তারা সশস্ত্র আন্দোলন শুরু করেন এবং এই সকল কারণে মুসলমানরা প্রচন্ড ক্ষুব্ধ হন, মুসলমানরা মর্মাহত হন এবং মর্মাহত হয়ে তারা বুঝতে পারেন সর্বভারতীয় জাতীয় কংগ্রেস কখনো মুসলমানদের স্বার্থ সংস্থার বিষয়গুলোর প্রতি তারা গুরুত্ব আরোপ করবে না। এই জন্য মুসলমানরা নিজেদের স্বার্থ সংস্থার বিষয়গুলা ব্রিটিশ সরকারের নিকট পেশ করার জন্য এবং তাদের দাবি দাওয়া আদায় করার জন্য তারা 1906 সালে মুসলিম লীগ নামক এই সংগঠন প্রতিষ্ঠা করেন। বঙ্গভঙ্গের মুসলিম লীগ প্রতিষ্ঠিত হওয়ার 3 নম্বর আমরা যে কারণ বলতে পারি সেটা হচ্ছে মুসলমান সম্প্রদায়ের স্বার্থ রক্ষা ও মর্যাদাকর অবস্থান। ভারতীয় উপমহাদেশে হিন্দু এবং মুসলমানদের মধ্যে মুসলমান জাতিসত্তার স্বার্থ রক্ষা করা এবং তাদের একটি মর্যাদাকর অবস্থান ধরে রাখা ও মুসলিম লীগ প্রতিষ্ঠার একটি অন্যতম উদ্দেশ্য ছিল, কারণ যেন তেন ভাবে শুধুমাত্র বেঁচে থাকা নয়, সেখানে একটা মর্যাদার প্রশ্ন, একটা আত্মমর্যাদাশীল জাতি হিসেবে ভারতীয় উপমহাদেশে বেঁচে থাকার জন্য এই মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। 4 নম্বর আমরা যে কারণগুলো করতে পারি, নবাব স্যার সলিমুল্লাহর প্রস্তাব। নবাব স্যার সলিমুল্লাহ তৎকালীন সময়ে পূর্ব বাংলার একজন বিজ্ঞ মুসলিম নেতৃত্ব ছিলেন এবং তার সুযোগ্য নেতৃত্বের কারণে 1906 সালে লর্ড মিন্টো নিকট মুসলমানরা সেখানে আগা খানের নেতৃত্বে তারা একটি প্রতিনিধি দল প্রেরণ করে এবং সেখানে মুসলমানদের জন্য পৃথক নির্বাচনের দাবি পেশ করা হয় এবং নীতিগতভাবে সেখান থেকে এই পৃথক নির্বাচনের পক্ষে লর্ড মিন্টোর সমর্থন আদায় করতে তারা সক্ষম হন। আর এই বিষয়টা তারা আদায় করতে সক্ষম হয়ে তাদের মধ্যে অনেক বেশি উৎসাহ অনুপ্রেরণা কাজ করে এবং এই উৎসাহ অনুপ্রেরণায় তারা উদ্বুদ্ধ হয়ে ভারতীয় উপমহাদেশের অন্যান্য জাতিসত্তার মধ্যে মুসলমানদের একটি মর্যাদাকর প্রশ্ন, একটি গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করতে গিয়ে 1906 সালে মুসলিম লীগ নামক এই সংগঠন প্রতিষ্ঠিত হয়। মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় 1906 সালের 30 ডিসেম্বর। 1906 সালের 30 ডিসেম্বর মাসে নিখিল ভারত মুসলিম শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হয় ঢাকায় এবং সেই মুসলিম শিক্ষা সম্মেলন সমাপ্তি হওয়ার পরবর্তীতে মুসলমানদের জন্য একটি আলাদা রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠা করার প্রশ্নে সেখানে মুসলিম নেতৃবৃন্দ তারা একত্রিত হয় এবং তাদের সেখানে আলাপ আলোচনার পরবর্তীতে মহসিনুলমূলক তিনি মুসলিম লীগ নামক একটি সংগঠনটি প্রতিষ্ঠা করার জন্য তিনি প্রস্তাব উত্থাপন করেন এবং হেকিম আজমল খান তার এই প্রস্তাবটাকে তিনি সমর্থন করেন এবং এই প্রস্তাবের সমর্থনের মধ্য দিয়ে 1906 সালের 30 ডিসেম্বর নিখিল মুসলিম লীগ নামক একটি সংগঠন প্রতিষ্ঠা পায় এবং এই সংগঠন প্রতিষ্ঠিত হওয়ার পর এটা গঠনতন্ত্র রচনা করার জন্য বিকারুল মুল্ক ও মহসিনুল মুল্ককে দায়িত্ব দেওয়া হয়। কিন্তু এই তারা গঠনতন্ত্র রচনা করার আগেই মহসিনুল মুল্ক তিনি মৃত্যুবরণ করেন আর তার মৃত্যুবরণ করার কারণে বিকারুল মুল্ক তিনি একাই এই মুসলিম লীগের গঠনতন্ত্র তিনি রচনা করেন এবং 1907 সাল থেকে 1912 সাল পর্যন্ত আগা খান এই মুসলিম লীগের তিনি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। কিন্তু আরেকটা বিষয় এখানে উল্লেখ করতে চাই, এই মুসলিম লীগ যখন প্রতিষ্ঠা করা হয় সেই মুসলিম লীগ প্রতিষ্ঠা করার যে সম্মেলনে আল্লামা ইকবাল এবং মোহাম্মদ আলী জিন্না এই দুজন গুরুত্বপূর্ণ মুসলিম নেতাকে সেখানে আমন্ত্রণ জানানো হয়নি। আগা খান এটা সভাপতি দায়িত্ব পালন করেন, পাশাপাশি বিকারুল মুল্ক এবং মহসিনুল মুল্ক তারা দুজনে যুগ্ম সম্পাদক দায়িত্ব পালন করেন এবং প্রথমে এই মুসলিম লীগের কেন্দ্রীয় কার্যালয় প্রতিষ্ঠিত হয় আলিগড়ে এবং পরবর্তীতে সেখান থেকে সেটা স্থানান্তরিত হয় লখনৌতে। তো 1906 সালে যে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়
এই মুসলিম লীগ প্রতিষ্ঠা করার পিছনে কিছু উদ্দেশ্য ছিল। সে এক নাম্বার উদ্দেশ্য হচ্ছে ব্রিটিশ সরকারের প্রতি আনুগত্য বৃদ্ধি ও ব্রিটিশ সরকারের উদ্দেশ্য সম্পর্কে মুসলমানদের মধ্যে যে ভুল বোঝাবুঝি আছে সেই ভুল বোঝাবুঝির অবসান ঘটানো। এই 1906 সালে মুসলিম লীগ 1907 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠা করা হয়েছে। মুসলমানদের যে সকল দাবি দাওয়া আছে সে সকল দাবি দাওয়া আদায় করতে হলে প্রথমত মুসলমানদের প্রতি ব্রিটিশ সরকারের যে সন্দেহ সংশয় আছে সেই সন্দেহ সংশয় দূর করতে হবে এবং ব্রিটিশ সরকারের প্রতি মুসলমানদের আনুগত্য বৃদ্ধি করতে হবে। এর পাশাপাশি সরকারের উদ্দেশ্য সম্পর্কে মুসলমানদের মধ্যে মুসলিম নেতৃবৃন্দের মধ্যে যে সকল ভুল বোঝাবুঝি আছে সে সকল ভুল বোঝাবুঝির অবসান ঘটাতে হবে। দুই নাম্বার মুসলিম প্রতিষ্ঠার উদ্দেশ্য হচ্ছে যে মুসলমানদের দাবি দেওয়া সরকারের নিকট শ্রদ্ধার সাথে পেশ করা। আমরা সকলেই জানি যদি আমরা কোনো মানুষ থেকে কোনো সরকার থেকে কোনো সংগঠন থেকে আমরা যদি কোনো কিছু আদায় করতে হয় কোনো ব্যক্তির কাছ থেকে কোনো কিছু আদায় করতে হলে সেটা যদি তার প্রতি তার সম্মানের প্রতি শ্রদ্ধা বোধ যদি পোষণ না করে সেই দাবি দাওয়া যদি পেশ করা হয় তাহলে সেটা আদায় করা কখনো সম্ভব না। এই জন্য ব্রিটিশ সরকারের প্রতি মুসলিম নেতৃবৃন্দ তাদের যে সকল দাবি দাওয়া আছে সে সকল দাবি দাওয়া তারা শ্রদ্ধার সাথে পেশ করার একটি কর্মসূচি একটি উদ্দেশ্য সামনে রেখে মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন। তৃতীয়ত মুসলিম লীগ প্রতিষ্ঠার যে উদ্দেশ্য সেটি হচ্ছে উপরোক্ত যে দুটি উদ্দেশ্য আলোচনা করেছি এই দুটি উদ্দেশ্য ব্যাহত না করে ভারতের অন্যান্য সম্প্রদায়ের সাথে সদ্ভাব বজায় রাখা। এই দুইটা উদ্দেশ্যের যদি যেন কোনো ক্ষতি না হয় এই দুইটা উদ্দেশ্য থেকে যেন না পিছিয়ে পড়ে এই দুইটা উদ্দেশ্যকে সামনে রেখে যদি দুইটা উদ্দেশ্য আদায় করতে কোনো সমস্যা না হয় এই দুটি উদ্দেশ্য হাসিল করতে সমস্যা না হয় তাহলে ভারতের অন্যান্য যে সকল সম্প্রদায় আছে তাদের সাথে সদ্ভাব এবং সম্প্রীতি বজায় রাখার আরেকটি উদ্দেশ্যকে সামনে রেখেই 1906 সালে 30 ডিসেম্বর এই মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। এই মুসলিম লীগ যখন প্রতিষ্ঠিত হয় তখন কংগ্রেস নেতৃবৃন্দ এবং ভারতীয় অনেক জাতীয়তাবাদী নেতৃবৃন্দ এটার বিরুদ্ধে আচরণ করেন। বিশেষ করে ভারতীয় জাতীয়তাবাদী নেতৃবৃন্দ সুরেন্দ্রনাথ ব্যানার্জি সম্পাদিত যে বাঙালি পত্রিকা দা বাঙালি পত্রিকা সেই পত্রিকায় মুসলিম লীগকে কটাক্ষ করে এটাকে সলিমুল্লাহ লীগ হিসেবে উপস্থাপন করা হয় এবং ব্রিটিশ সরকার বা ইংরেজরা তৎকালীন সময় এই মুসলিম লীগ প্রতিষ্ঠাকে তারা সুনজরে দেখেননি। তবে এই তারা সুনজরে না দেখলেও কয়েকটি পত্রিকা বিশেষ করে দা ইন্ডিয়ান টাইমস দা ইংলিশম্যান ডেলি টেলিগ্রাফ এ জাতীয় কিছু পত্রিকা তারা মুসলিম লীগ প্রতিষ্ঠাকে স্বাগত জানান। মুসলিম লীগ প্রতিষ্ঠিত হওয়ার পরবর্তী মুসলমানরা তাদের স্বতন্ত্র জাতিসত্তা হিসেবে ভারতীয় উপমহাদেশে বসবাস করার জন্য তাদের যে সকল দাবি দাওয়া ছিল সে সকল দাবি দাওয়া আদায় করার জন্য তারা এই মুসলিম লীগ সংগঠনের মাধ্যমে তাদের প্রচেষ্টা অব্যাহত রাখে এবং এটা এক্ষেত্রে তারা অনেকাংশে সফলও হয় এবং পরবর্তী সময়ে মোহাম্মদ আলী জিন্নাহ তিনি যখন এই মুসলিম লীগে যোগদান করেন এবং ভারতীয় উপমহাদেশে হিন্দু মুসলিম যে সম্পর্ক সেই সম্পর্ক যখন একটা তিক্ততায় উপনীত হয় তিক্ততায় গিয়ে পৌঁছায় তখন মোহাম্মদ আলী জিন্নাহর দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারতীয় উপমহাদেশ বিভক্ত হয়ে যায়। মোহাম্মদ আলী জিন্নাহর যে দ্বিজাতি তত্ত্ব মুসলিম সেই দ্বিজাতি তত্ত্বকে তাদের লক্ষ্য হিসেবে তারা গ্রহণ করে এবং এই লক্ষ্যকে সামনে রেখে 1947 সালে ভারতীয় উপমহাদেশ দুই ভাগে বিভক্ত হয়ে যায় এবং এই বিভক্তির পিছনে এবং পাকিস্তান সৃষ্টির পিছনে মুসলিম লীগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা এই বিষয় থেকে মুসলিম লীগ প্রতিষ্ঠার পটভূমি এবং মুসলিম লীগ প্রতিষ্ঠার উদ্দেশ্য সমূহ আলোচনা করো এই প্রশ্নটি এখান থেকে তোমরা ভালোভাবে পড়ে নিবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে আগামী দিনের অনলাইন ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকো ভালো থেকো আল্লাহ হাফেজ।